প্রিয় দর্শক, ভুবন বাদ্যকরের বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম গানটির সঙ্গে নেচেছেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সালমান খান। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ বিনোদন জগতের সব রকম খবর এখানেই রয়েছে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম এমন কথাই গাওয়া ভুবন বাদ্যকরের গানটি এখন সবার মুখে মুখে। ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই বেজে উঠছে তার গানটি। ইতিমধ্যে কোটি কোটি মানুষ দেখেছেন ভুবন বাদ্যকরের কণ্ঠে গাওয়া সেই গান। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুড়ালজুড়ির গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর শুরুতে বাদামের বস্তা পেছনে নিয়ে বীরভূম থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামে কাঁচা বাদাম বিক্রি করতেন। এখন মোটর সাইকেলে কাজটি করেন তিনি। একদিন ঝাড়খণ্ডের একটি গ্রামে কাঁচা বাদাম গানটি গিয়ে বাদাম বিক্রি করছিলেন ভুবন বাদ্যকর। হঠাৎ সেই গ্রামের এক লোকের নজরে পড়ে যায় ভুবন বাদ্যকরের গান। তিনি একটি ভিডিও করে ছেড়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিওটি ছাড়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা ভারতে। এরপর রাতারাতি বাদাম বিক্রেতা থেকে তারকা হয়ে যান ভুবন বাদ্যকর। সম্প্রতি ভারতের প্রখ্যাত মিউজিক কম্পোজার বাপ্পি লাহিড়ির সঙ্গে গান রেকর্ডিং করে ফিরে আসেন কুড়ালজুড়ির গ্রামে। কুড়ালজুড়ি এসে এবার সর্বপ্রথম মঞ্চে গান গাইলেন ভুবন বাদ্যকর। আর সেই একই মঞ্চে ভুবন বাদ্যকরের গানে নাচলেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সালমান খান। আসলে বলিউডে ভুবন বাদ্যকরের আসন পাকা করতেই তাকে নিয়ে বিভিন্ন পার্টি ও অ্যাওয়ার্ড মঞ্চে নিয়ে যাচ্ছেন সালমান খান। সেই মঞ্চে ভুবন বাদ্যকরের গাওয়া বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম গানটির সঙ্গে নেচেছেন সালমান খান। ভুবন বাদ্যকরের গান ও সালমান খানের নাচ দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন মঞ্চের দর্শকরা। এরপর ভুবন বাদ্যকরের সাথে সেলফি তোলায় মেতে উঠেছিলেন মঞ্চের সবাই। ভুবন বাদ্যকরের বিষয়ে সালমান খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ভুবন বাদ্যকর বেশ ভালো গান গাইতে পারে, তার গানের ছন্দে তাল মিলিয়ে নাচতে আমার কোনো সমস্যা হয়নি। আশা করি আমরা মঞ্চের সকল দর্শকদের ব্যাপক আনন্দ দিতে পেরেছি। আমার বিশ্বাস ভুবন বাদ্যকর একদিন বলিউডের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হবেন। সম্মানিত দর্শক, ভবিষ্যতে ভুবন বাদ্যকর কি বলিউডের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হতে পারবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি ভুবন বাদ্যকরকে পছন্দ করে থাকেন, আমাদের এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।